আজ হচ্ছে মঙ্গলবার আর আমরা দুজন আছি হচ্ছে বসিলা রোডে। তো আজকের এই ব্লগটা মূলত কোনো টিপস ব্লগ না, আজকের ব্লগটা হচ্ছে দুই টুনাটুনির ব্লগ। তো আমরা দুজন অনেকদিন যাবৎ ভাবছিলাম যে একটু ঘুরতে বের হব, কিন্তু কারো সময় না মিলার কারণে আমরা বের হতে পারিনি। আজকে বের হয়েছি মোহাম্মদপুরের পাশে, যেখানে সুন্দর কোনো জায়গা আছে সেখানেই মূলত যাব। তো সাথেই থাকুন আর আমাদের দুজনের ভিডিওটি এনজয় করতে থাকুন। ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমরা দুজন চিন্তা করেছিলাম যে শাড়িঘাট যাব, যেহেতু শাড়িঘাটটা অনেক জনপ্রিয়। পরে বিভিন্ন ভিডিওতে দেখলাম ওই জায়গাটার যে অবস্থা, আর আমাদের দুজনের কারোই ভিড় জিনিসটা খুব বেশি পছন্দ না। তো আমরা এমন কোনো জায়গা বেছে নিব আজকে যেখানে কাশফুল বাগান আছে, প্লাস জায়গাটা মোটামুটি ফ্রি থাকে। ও বাবা, সিএনজি মেলার মধ্যে হারাই যাব মনে হইতেছে। অলরেডি চার পাঁচটা লেন করে সিএনজি, এইসব জায়গায় একটু কেয়ারফুলি চালাতে হবে। ওই যে সিএনজি হচ্ছে গাড়ির সাথে রেস করতেছে। আর আমরা আছি হচ্ছে বসিলা ব্রিজের আগে। এই যে বসিলা ব্রিজে উঠলাম, মূলত টার্গেট হচ্ছে কেরানীগঞ্জের দিকে যাওয়ার। বসিলার যে জায়গাটায় আমরা দাঁড়াইতে চাইছিলাম ওই জায়গাটায় যে জিনিসটা হয়েছে, দেখলাম গেট বন্ধ। মেবি ওইটার ভিতরে ঢুকতে দেয় কি দেয় না সেটা জানি না, বাট আমরা দুজন তো ঘুরতে বেরোইছি, তাই হচ্ছে চিন্তা করলাম যে অন্য কোথায় আছে সেটাও একটু খুঁজে দেখি। কারণ বসিলার ওই জায়গাটা তো বেশ কমন একটা জায়গা, যদি আনকমন কোথাও কাশফুলের সন্ধান পাওয়া যায় সেটা কিন্তু একবারে খারাপ হয় না। তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে আটিবাজারে সুজন হাউজিংয়ের মধ্যে। এই হাউজিংটায় আসার কারণ জায়গাটা অনেক বেশি সুন্দর, আর বিকালে টুকিটাকি ঘোরাফেরা করার জন্য, নিরিবিলি একটু সময় কাটানোর জন্য এই জায়গাটা অনেক বেস্ট একটা জায়গা। এখন দেখা যাক এই জায়গায় আমরা কাশফুলের দেখা পাই কি না। আমরা দুজন হচ্ছে মেনলি ঘুরতে বেরোয়ছিলাম, তো যেহেতু মধু সিটির ওই জায়গাটায় গেট বন্ধ ছিল, তাই দুজন মিলে প্ল্যান করে চলে আসছি হচ্ছে এই জায়গাটায়। জায়গাটার চারপাশে অসম্ভব সুন্দর, সবুজ গাছে ঘেরা, পাখির ডাক। যারা প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি পছন্দ করেন এই জায়গাটা আশা করি তাদের কাছে ভালো লাগবে। চলুন জায়গার কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। এই জায়গায় আসার টাইমে চিন্তা করতেছিলাম হচ্ছে ভিডিওটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করব, কিন্তু আসার পর দুজনের যে অবস্থা হয়েছে গরমে পুরা মনে করেন একদম শেষ অবস্থা। তো এই হাউজিংটার লোকেশন হচ্ছে আটিবাজারে। আটিবাজার সুজন হাউজিং বললে এই জায়গাটা যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। শুধুমাত্র কাশফুলের সিজনে না, আপনারা চাইলে বিকেল টাইমে এই এরিয়াতে ঘুরতে আসতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিরাপদে বাইক রাইড করুন। আসসালামু আলাইকুম।